বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর না টেনে সম্পূর্ণটা ভিডিও দেখার অনুরোধ রইল। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে দারুণ মজাদার একটি নাস্তার রেসিপি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এখানে আমি এক বাটি মুড়ি নিয়েছি, আর এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি। এই মুড়িটা কিন্তু খুব বেশি মচমচে নেই, হালকা একটু শ্যামশ্যামা হয়ে গেছে। আর আমি এখন একটা ফ্রাই প্যানের মধ্যে 3 টেবিল চামচ রান্নার তেল দিয়েছি, আর 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এই তেলের মধ্যে পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। যখন পেঁয়াজটা কালার হয়ে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গেছে, এখন দিয়ে দেবো কাঁচামরিচ কুচি এবং ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি এবং কাঁচামরিচ কুচিগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, আরও একটু ভেজে নিব। দারুণ মজাদার, হেলদি এবং টেস্টি একটি খাবার। আপনারা সকালে চায়ের সঙ্গে এবং বিকালে নাস্তাতে আপনারা এটা খেতে পারেন, খুবই মজাদার। একবার হলো ট্রাই করে দেখবেন বন্ধুরা। এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দিব, আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া। দিয়ে সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এরপর দিয়ে দেব। এই মুড়িগুলো কিন্তু মচমচে নেই বন্ধুরা, হালকা একটু মানে শ্যামশ্যামা হয়ে গেছে। আর এই নষ্ট হয়ে যাওয়া মুড়িগুলো দিয়ে দারুণ মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করলাম। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, বেশি বেশি সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, এখন এই মুড়িগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব, একদম মচমচা করে ভেজে নিব। আমি সবশেষে একটা দারুণ মজাদার একটা মশ করব, তাই না টেনে সম্পূর্ণটা ভিডিও দেখার অনুরোধ রইল। এই মুড়ি ভাজাতে আমি একটা দারুণ মশলা দেবো বন্ধুরা, এটা দেখতেই পাচ্ছেন বিরিয়ানি মশলা। সামান্য একটু এই মশলাটা দিয়ে দেব। এই দেখুন, এটা হচ্ছে বিরিয়ানি মশলা। এই মশলাটা দিলে পরে কিন্তু যে কোনো কিছু ভাজা, সবজি ভাজি অথবা যে কিছু দিলে দারুণ মজাদার হয়, খুবই টেস্টি হয় খেতে। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে এখন আমি সবগুলো উপকরণ মুড়িগুলোর সাথে মানে মিশিয়ে নিচ্ছি আর ভেজে নিচ্ছি একদম মচমচা করে। খুবই টেস্টি বন্ধুরা, আপনারা একবার হলো খেয়ে দেখবেন। দারুণ মজাদার একটা মুড়ি ভাজা রেসিপি শেয়ার করছি। আমি জানি না আপনারা এই মুড়ি ভাজাটা এইভাবে খান কি না, যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। বন্ধুরা, আমার মুড়ি ভাজাটা হয়ে গেছে, আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এটা চায়ের সঙ্গেও খেতে পারেন, সকাল বিকেলে নাস্তা হিসাবে ব্যবহার করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।